আসসালামু আলাইকুম যে শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব প্রথম অধ্যায় আলোচনা করব আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের প্রাথমিক যে ধারণা প্রাথমিক ধারণার আলোকে আজকের আমাদের দ্বিতীয় কনটেন্ট এখানে দুইটি চিত্র উপস্থাপন করা হলো একটি কলেজ মহাদারপদ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের শিক্ষার্থীবিন্দু অবশ্যই বুঝতে পেরেছ যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের এই চাপ্টারে কেন দুটি চিত্র উপস্থাপন করা হলো দুটি অব্যবসায়িক প্রতিষ্ঠান শিক্ষণ ফল পাঠ শেষে তোমরা প্রাপ্তি প্রধান হতে আইবিআই হিসাব প্রস্তুত করা নিয়ম জানতে পারবে প্রাপ্তি প্রধান হিসাব প্রস্তুত করতে পারবে মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান সম্পর্কে জানতে পারবসায় প্রতিষ্ঠান হিসাবে ধাপ বা স্তর আমরা আজকের কন্টেন্টে আবার উপস্থাপন করলাম অব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে ধাপ বা স্তর তিনটি প্রাপ্তি প্রধান হিসাবে বা প্রাপ্তি প্রধান বিবরণী আইব্য হিসাব বা আইভে বিবরণী আর্থিক অবস্থা বা উদত্তপত্র প্রাপ্তি প্রধান হিসাবে প্রস্তুত করার কিছু নিয়ম রয়েছে যা নিম্নে উল্লেখ করলাম প্রথমে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব করতে হলে চার কলাম বিশিষ্ট ছক করতে হবে এক পাশে ডেবিট লিখতে হবে আরেক পাশে ক্রেডিট লিখবো যেহেতু প্রাপ্তি প্রদান হিসাব এবং আমাদের ট্রানজাকশানগুলো থেকে বা উদ্বেক থেকে আমরা প্রথমেই প্রারম্ভিক হাতে নাম বা ব্যাঙ্ক ব্যালেন্স লিখবো ডেবিট পাশে এবং সকল প্রকার মুনাবজাতি প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ আমরা ডেবিট পাশে লিখবো আর ক্রেডিট পাশে ওই ট্রানজাকশনগুলো থেকে আমরা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলো লিখব আর অবশ্যই প্রাপ্তি উদ্যান হিসেবে ডেবিট দিক করবে তাই ডেবিট দিকের যোগ ফল আমরা আগে নামাবো তারপরে এগুলো ক্রেডিট দিকে লিখে ডেবিট দিকে প্রধান সমূহ বাদ দিয়ে আমরা ব্যালেন্স সিটি বের করব যা এটার আরেক নাম হলো সমাপনী হাতে নগদ বা ব্যাংক ব্যালেন্স আবে হিসেবে প্রস্তুত করার একই রকম আমরা চারটি ছক করব একটি ছক করব চার কলাম বিশিষ্ট যার দুইটি দিক একটি ডেবিট দিক আর একটি ক্রেডিট দিক ডেবিট দিকে আমরা সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় লিখবো এবং তার থেকে বিগত বছরের ব্যয় পরবর্তী বছরের ব্যয় বাদ দিব আর চলতি বছরের যদি বকয়া থাকে সেগুলো যোগ দিব পাশাপাশি আমরা সম্পত্তি অবচয় সমূহ লিখব আর ক্রেডিট পাশে আমরা সকল প্রকার মুনাফা জাতীয় আয়সমূহ লিখব কোনো প্রকারই মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় লেখা যাবে না আমরা মুনাজ আয় সময় লিখে বিগত বছরের আয় বাদ দিব পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্ত আয় থাকলে বাদ দিব চলতি বছরের বকে আয় যোগ দিব তারপর আমরা অঙ্ক শেষ করার জন্য যোগ টানতে হবে এটার যে কোনো দিক বড়ো হতে পারে ডেবিট দিক বড়ো হতে পারে ক্রেডিট দিক বড় হতে পারে ক্রেডিট দিক বড় হয় কিনা আগে দেখব যদি ক্রেডিট বড়ো হয় আমরা ক্রেডিট দিকে অ্যামাউন্টগুলো নামিয়ে যোগ করবো যোগ করে আমরা ডেবিট দিকের অ্যামাউন্টগুলো বাদ দিব বাদ দেওয়ার পরে যা বেরোবে সেটার উদ্বৃত্তটা না হবে ব্যতিরিক্ত আয় দ্রেত আইবি হিসেব ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় বিবরণী করতে হয় এবং সেখানে নিট লাভ লিখতে হয় এখানে নেট লাভ লেখা যাবে না কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক পক্ষ থাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো মালিক থাকেন না যারা থাকেন তারা হলেন সদস্য প্রতিষ্ঠাকালীন যারা মানে যারা প্রতিষ্ঠাকালীন থাকেন মালিক হিসেবে তারা প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে সদস্য সংগ্রহ করতে পারেন বেশ করে অবসয় প্রতিষ্ঠানের প্রধান আয় হল চাঁদা সদস্যদের চাঁদা এছাড়াও প্রাপ্ত অনুদান বিভিন্ন আনুষাঙ্গিক অন্যান্য মুনাফা জাতীয় আয় এই অবসয় প্রতিষ্ঠানের প্রধান আয় আর যদি ডেবিট দিক বলা হয় ডেবিট দিক যোগ দিবে যোগ দিয়ে আমরা ক্রেডিট দিকে অ্যামাউন্টগুলো বাদ দিবে বাদ দেওয়ার পরে যা বের হবে সেটাকে লিখবো আমরা আয় অতিরিক্ত এখানে নিট ক্ষতি লেখা যাবে না প্রাপ্তি প্রধান হিসাবে তো আইবিআই হিসাব প্রস্তুত করার নিয়ম এক নম্বর নিয়মটা হল প্রাপ্তি প্রধান হিসাবে ডেবিট পাশের মনে আয়সমূহ আয় আইবিআই হিসাবে ক্রেডিট পাশে বা আয়ের দিকে লিখতে হয় আর প্রাপ্তি প্রধান হিসাবে ক্রেডিট পাশের মুনাফা জাতীয় ব্যয়গুলো আই হিসাবে ডেবিট পাশে বা ব্যয়ের দিকে লিখতে হয় আরও কয়েকটি নিয়ম রয়েছে যে প্রাপ্তি প্রধান হিসেবে মধ্যে প্রারম্ভিক ও সমাপনী যে হাতে নগদ থাকে সেগুলো আয় হিসাবে লেখা যাবে সকল প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান এগুলো প্রাপ্তি প্রদান হিসাবে থাকে তবে আই বি হিসাবে ভিতরে আসবে আইবি হিসাবের মধ্যে মূলধন জাতীয় ও প্রদান লেখা যাবে না যেমন এখানে কয়েকটি উদাহরণ লেখা হলো যেমন আজীবন সভ্যের চাঁদা উর্কৃত দ্বন্দ এগুলো মূলধন জাতীয় প্রাপ্তি এগুলো আইবি হিসাবে আসে না আর মূলধন জাতীয় ব্যয় আসবাবপত্র খেলাধুলা সরঞ্জাম করা এগুলোর মূলধন জাতীয় ব্যয় প্রদান এগুলো আইবি হিসাবে আসে না এগুলো আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হয় মুনাফা জাতীয় সকল প্রকার প্রাপ্তি প্রদান আয় ব্য মধ্যে আসবে মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝবো চাঁদা হল ভাড়া ইত্যাদি মোনবাজ বুঝবো আমরা প্রাঙ্গন কর মনিহারি বিদ্যুৎ খরচ প্রাঙ্গন রক্ষাকর মজুরি ইত্যাদি বিগত বছর বা পরবর্তী বছরের যদি আয় থাকে সেগুলো আমরা প্রাপ্তি প্রদান হিসাবে থেকে বাদ দিয়ে আয় ব্য হিসাবে লিখতে হবে বিগত বছরের বা পরবর্তী বছরের যদি ব্যয় প্রাপ্তি হিসেবে মধ্যে অন্তর্ভুক্ত থাকে মানে প্রধানের দিকে যদি অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমরা আইভি হিসাব থেকে বাদ দিয়ে লিখতে হবে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন প্রাপ্তি হিসেবে থাকলে সেগুলো আমরা আইভি হিসাবে লিখবো না সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি লাভ বা ক্ষতি হয় সেগুলো আমরা আইবি হিসাবে লিখবো লাভ হলে ক্রেডিট দিকে লিখব ক্ষতি হলে আমরা ডেবিট দিকে লিখব কোনো নির্দিষ্ট তহবিল সংক্রান্ত প্রাপ্তি ও প্রদান আইবি হিসাবে লেখা যায় না যেমন বৃত্তি তহবিল বৃত্তি তহবিল থেকে প্রদান বিশেষ তহবিল বিশেষ তহবিল থেকে প্রদান ত্রাণ তহবিল ত্রাণ তহবিল থেকে প্রদান এগুলো প্রাপ্তি প্রধান হিসাব থেকে আইবি হিসাবে লেখা যাবে না চলতি বছরের বকেয়া আয় ও ব্যয় অবশ্যই প্রাপ্তি ও প্রদানের সাথে যোগ দিয়ে আইবি হিসাবে লিখতে হবে স্থায়ী সম্পত্তির অবসর প্রার্থী থাকে না সেটা আমরা উদ্দীপকে আলাদা সমন্বয় হিসাবে থাকে সেগুলো আমরা স্থায়ী সম্পত্তির অবসায় আয় হিসেবে হিসাবে ব্যয় দিয়ে লিখতে হবে দ্রব্য খাদ্য পানীয় দ্রব্য মনিয়া দ্রব্যের ব্যবহৃত অংশটুকুই আমরা আই হিসেবে হিসাবে লিখবো অব্যবহৃত অংশগুলো লেখা যাবে না উল্কৃত আজীবন সভ্যের চাঁদা এগুলো মূলভা মূলধন জাতীয় প্রাপ্তিবিদায় এদের আয় হিসাবে ক্রেডিট না গুরু আর্থিক অবস্থা বিএনপি বা উদপত্রের দায়ের দিকে মূলধন তহবিলের সঙ্গে যোগ করে দেখাতে হবে তবে এই দফা দুটি কোনো বগ্নাংশ বা সম্পূর্ণ অংশ প্রশ্নপত্রে মুনাফা জাতীয় আয় বলে বিবেচনা করার জন্য পরিচালনা পর্ষদের নির্দেশ থাকলে কেবল তখনই এদের আয় ব্যয় হিসাবে ক্রেডিট করে হিসাবভুক্ত করতে হবে অনুদান অনুদান নামের দফাটি সম্পর্কে মতভেদ রয়েছে কোনো কোনো গ্রন্থাকার একে মূলধন জাতীয় প্রাপ্তিরূপে গণ্য করে দত্তপত্রে বা অবস্থার অবস্থা মূলধন তহবিলের সঙ্গে যোগ করে দেখাতে বলেছেন আবার অনেকে এই দফাটিকে সরাসরি মনাজিদ আয়ের রূপে গণ্য করে আয় হিসাবে ক্রেডিট করেছেন বাহল যেমন এতিমখানা দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি সংস্থাগুলো সরকারি ও বেসরকারি অনুদানের উপর নির্ভর করে চলে প্রশ্নপত্র অনেক ক্ষেত্রে অনুদানের কতটা মূলধন জাতীয় এবং কতটা মুনাফা সংক্রান্ত এই সম্পর্কে নির্দেশ থাকে এবং তদানুসারে হিসাবভুক্ত করতে হয় অন্যথায় পরীক্ষার হলে ছাত্রছাত্রী একে মূলধন জাতীয় অথবা মুনাফা সংক্রান্ত বিবেচনা করে হিসাবভুক্ত করতে পারে তবে এই সম্পর্কে তাদের অবশ্যই পাদটিকা দিতে হবে যে আমি কত অংশ মুনাফা জাতীয় ধরলাম বা কত অংশ মূলধন জাতীয় অব্যবসায় প্রতিষ্ঠানে একটি অত্যাবশ অত্যাবশ্যকীয় অংশ হল মূলধন তহবিল নির্ণয় করা মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয় করার যে প্রক্রিয়াটা সেটা আমরা এখন দেখাবো বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে মূলধন মূলধন তহবিল যে মূলধন সেটা যেভাবে নির্ণয় করা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল একইভাবে নির্ণয় করব মূলধন তহবিল বলতে আমরা বুঝবো বিশেষ করে প্রারম্ভিক মূলধন তহবিল প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার যে প্রক্রিয়া সেটা এখানে দেখানো হলো মোট সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায় বাদ দিই প্রারম্ভিক মোট সম্পদ নির্ণয় করার এখানে প্রক্রিয়া দেখানো হলো প্রথম হাতে নগদ বা ব্যাংক জমা প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা লিখে আমরা বিগত বছর যদি কোনো বকেয়া চাঁদা বা আয় থাকে সেগুলো যোগ করবো যোগ দিয়ে বিগত বছরের যদি কোনো আমার মজুদ থাকে সেগুলো আমরা লিখবো খাদ্যদ্রব্য মজুত থাকতে পারে মনিরের মজুত থাকতে পারে এগুলো লিখে নিচে নিচে লিখে তারপর আমার বিগত বছর স্থায়ী সম্পদগুলো আমরা নিচে নিচে লিখবো লিখে মোট সম্পদ বের করবো বের করে এখান থেকে দায় বাদ দিব তো পারম্বিক দায়টা বিশেষ করে এখানে উল্লেখ করা যে পাওনা থাকতে পারে বিবিধ বিগত বছর বকেয়া খরচ থাকতে পারে পারম্বিক বিশেষ অব্দি থাকতে পারে আয় থাকতে পারে এগুলো হলো আমাদের বিগত বছরের বকেয়া দায় বিগত বছরে আমাদের দায় তো বিগত বছরের মোট সম্পদ বিগত বছরের দায় বাদ দিবে বাদ দিয়ে আমরা ফার্মিক মূল্য তহবিল নির্ণয় করব ফার্মিং মূলধন তহবিল যদি আমরা নির্ণয় করি না করি তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে পারব না তাই ফার্মিং মূলধন তহবিল নির্ণয় করাটাও একটি অত্যাবশ্যকীয় অংশ অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য এখানে একটি উদ্দীপ তোমাদের সামনে উপস্থাপন করা হলো দুই হাজার উনিশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখের তরুণ সঙ্গে হিসাব বই থেকে নিচে তথ্যগুলি সংগৃহীত হয়েছে প্রারম্ভিক নগর তহবিল সদস্যদের ভর্তি ফি ছাঁদা প্রাপ্তি বেতন প্রদান প্রাঙ্গন রক্ষণাবেক্ষণ ব্যয় অনুদান প্রাপ্তি ছাপোমণির অফিস কাগজ বিক্রয় দ্বন্দ্ব ক্রয় খেলাধুলা সঞ্চয় ক্রয় বকেয়া বিদ্যুৎ বিল এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন যে ট্রানজ্যাকশনের মধ্যে মনেবা জাতীয় প্রাপ্তি প্রদান রয়েছে মুদ্রা জাতীয় প্রাপ্তি প্রদান রয়েছে আজকে আমরা জেনে নিই মুনাফা জাতীয় প্রাপ্তি কি অথবা জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা এখান থেকে আজকের উদ্দীপক থেকে নির্ণয় করব জাতীয় প্রাপ্তির যে পরিমাণ নির্ণয় যদি আমাদের পরীক্ষা চাই আমরা কীভাবে নির্ণয় করব এই উদ্দীপকটা ভালো করে পড়ব এই ট্রানজাকশনগুলো থেকে যেগুলো জাতীয় প্রাপ্তি আমরা সেগুলো লিখব এক নম্বর সদস্যদের ভর্তি পি এখানে জাতীয় প্রাপ্তি প্রারম্ভিক নগদ তহবিল এটা আমাদের মুনাফা জাতীয় না মূলধন জাতীয় এটা প্রারম্ভিক সম্পদ আমাদের এটা প্রাপ্তি প্রধান হিসাবে লিখতে হয় তবে এটা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে লেখা যাবে না চাঁদা প্রাপ্তি আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি তবে বেতন প্রদান এটা মুনাফা জাতীয় ব্যয় প্রাঙ্গন রক্ষণাবেক্ষণ ব্যয় মুনাফা জাতীয় ব্যয় অনুদান প্রাপ্তি এটা আমরা আলোচনা করেছি এখানে যেহেতু নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ নেই তাই আমরা মূলধন জাতীয় ধরে নিলাম ছাপা মনির মুনাফা জাতীয় ব্যয় কাগজ কাগজ বিক্রম মুনাফা জাতীয় আয় আমাদের কাগজ বিক্রম মুনাফা জাতীয় জাতীয় প্রাপ্তি বকেয়া বিদ্যুৎ বিল এটা মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় এই কারণে যে যেহেতু এটা বকেয়া বিদ্যুৎ বিল বকেয়া যে কোনো খরচ মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখতে হয় তারপর যোগ দিয়ে আমরা

দশটা এভাবে আমরা মোনফা জাতীয় প্রাপ্তি এবং মোনফা জাতীয় যদি মোনা প্রদান যদি নির্ণয় করতে তাহলে বকেয়া বিদ্যুৎ বিলটা এখানে লেখা যেত না কারণ মোনাজাতি প্রদান বললে আমরা বুঝবো শুধু নগদ যে লেনদেন হয়েছে সেগুলো আর মোনাবজাতি প্রাপ্তি বলেছে যদি অনেক সময় আয় বলতে পারে যা প্রাপ্তি তা আয় হয় তবে বকে এখানে অন্তর্ভুক্ত হবে যদি প্রাপ্তি প্রদান হিসেবে প্রস্তুত করতে বলে আমাদের প্রশ্নে তাহলে আমরা কীভাবে নিতে এভাবে চার কলাম জিনিসটা আমরা একটি ছক করব ও বাম পাশে ডেবিট ডান পাশে ক্রেডিট লিখতে হবে তো সর্বপ্রথম আমরা এই উদ্দীপকটা ভালো করে পড়ব পড়ে প্রথমে যে এখানে যা আছে আমরা দেখি প্রারম্ভিক নগরতে হবে প্রাপ্তি প্রধান হিসাবে আমরা দেখিয়েছিলাম যে প্রারম্ভিক নগরতে হবে এখানে লিখতে হবে এবং সকল প্রকার মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের ডেবিট পাশে লিখতে হবে আমরা এই যে প্রাণ বিঘ্ন করতে আমরা এখানে লিখেছি সবগুলো এন্ট্রি আসবে শুধু বকেয়া এবং অবসর ট্রানজাকশন ছাড়া তারপর সদস্য ভর্তি ফি এটা আমাদের মুনাফা জাতি প্রাপ্তি চাঁদা এটা আমাদের চাঁদা প্রাপ্তি মুনাফা জাতি প্রাপ্তি এটা প্রাপ্তির ঘরে বেতন প্রদান এটা আমাদের প্রধান প্রদানের ঘরে হবে ক্রেডিট দিকে দেখো এখানে ক্রেডিট প্রাঙ্গন রক্ষণাবেক্ষকের ব্যয় এটা আমাদের ব্যয় মুনা এটা প্রধানে এখানে হবে লিখলাম অনুদান প্রাপ্তি এটা আমাদের প্রাপ্তিভ ছাভনিয়ারি এটা আমাদের প্রদান অকেজ কাগজ বিক্রি এটা আমাদের মূল্য জাতীয় প্রাপ্তি উল্ভিত এটা আমাদের প্রাপ্তি মূলধন জাতি প্রাপ্তি এটি আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয় এটা প্রদান খেলাধুলার সঞ্জন ক্রয় এটি মূলধন জাতীয় ব্যয় প্রদান বকেয়া বিদ্যুৎ বিল এটি কিন্তু আমাদের বকেয়া খরচ তাই এটি প্রাপ্তি প্রদান হিসেবে মধ্যে আসবে কারণ প্রাপ্তি প্রদান হলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রধান সমূহ লিখতে হয় এভাবে পরবর্তীতে আমরা প্রাপ্তি উপদানের ডেবিট দিক যোগ দেবো এবং খেট দিক অ্যামাউন্টগুলো বাদ দিয়ে সবসময় সমানি হাতের নগদ বের করবো আর প্রাপ্তি অবদান হিসেবে সবসময় মনে রাখতে হবে ডেবিট দিক বড় হয় তোমাদের জন্য একটি বাড়ির গ্যাস আমরা এখানে উপস্থাপন করলাম আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা মনোযোগ দিয়ে কন্টেন্টটি দেখেছ এবং এই বাড়ির কাজগুলো করবে উদ্বেকটা ভালো করে পড়ে এখান থেকে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করবে মনোভাব জাতীয় ব্যয় নির্ণয় করবে এবং প্রাপ্তিভাবে হিসেবে প্রস্তুত করবে তো ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকো সুস্থ থাকো